হেডেকেরও একটু স্পেশাল ক্যারেক্টার আছে। টিপিক্যালি পেশেন্ট ডিসক্রাইব করবে যে দপ দপ করছে, ট্রিগারগুলোকে অ্যাভয়েড করতে হবে। বেশিক্ষণ খালি পেটে ইউজুয়ালি থাকলে মাইগ্রেনে অ্যাটাক ট্রিগার হয়। কিছু কিছু জেনেটিক রোগ আছে যার মাইগ্রেন দিয়ে স্টার্ট হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় কি স্ট্রোকও হয়। জীবনে মাথা ব্যথা হয়নি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। মাথা ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু কখন সেটা মাইগ্রেনের ব্যথা, কখন সেটা নিয়ে আপনারা সতর্ক হবেন, এ বিষয়ে আজকে আমাদের আলোচনা। আর সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন নিউরোলজিস্ট ডক্টর দেবলীনা রয়। ডক্টর রয়, স্বাগত জানাই আপনাকে। নমস্কার ডক্টর রয়। এই যে মাথা ব্যথা, এখন মানে আগেকার দিনে বাচ্চারা না বললেও এখন অনেক বাচ্চারাও কিন্তু বলে যে মাথা ব্যথা করছে, তো এই সিমটমটা খুব কমন, মানে বেশিরভাগ মানুষই বলেন যে মাথা ব্যথায় ভুগছেন, কিন্তু কখন সেটা মাইগ্রেনের ব্যথা, কখন সেটা মাইগ্রেনের ব্যথা হচ্ছে, কি করে বুঝবেন সাধারণ মানুষ? প্রথমেই বলি, সাধারণত মাইগ্রেনের ব্যথা ইউজুয়ালি একটু লম্বা হয়, মানে একবার শুরু হলে অ্যাটলিস্ট 4-5 ঘন্টার বেশি, বা অ্যাটলিস্ট 4-5 ঘন্টা। ওকে, তাও তাও বলি যে অন্তত 6 মাস বা 3-4 মাস না গেলে মাইগ্রেন বলে আমরা সেটাকে স্ট্যাম্প করি না। তার কমে যদি কোনো পেশেন্ট আসে তো ডিটেল ইনভেস্টিগেশন লাগে যে অন্য কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, একটু লং লং টাইম হেডেক, মোটামুটি 4 ঘন্টা মিনিমাম, তার সাথে আরো অনেক পারিপার্শ্বিক সিমটমস থাকে সেগুলি কি কি আমরা বুঝতে পারি। ইউজুয়ালি যাদের মাইগ্রেন হয় আমরা জানতে পারি তাদের 2-3 দিন আগে থেকেই, অ্যাটাক হওয়ার আগে সাধারণত বুঝতে পারে কি সিমটম। একটু ফেটিগ, গায়ে হাতে ব্যথা, একটু মনটা খারাপ, ডিপ্রেশন, কাজে মন লাগছে না, অ্যাবসেন্ট মাইন্ডেড, এগুলো মোটামুটি 1-2 দিন চলতেই পারে। তারপরে শুরু হয় একটু বমি ভাব, একটু ফোটোফোবিয়া বা ফোনোফোবিয়া, মানে আলোর দিকে তাকালে একটু বিরক্ত ভাব, আলোর দিকে তাকালে যন্ত্রণা আস্তে আস্তে বাড়ছে, আশেপাশে একটু কথা শুনলে, লাউড মিউজিক শুনলে একটা ইরিটেশন, মনে হয় একটা অন্ধকার রুমে একটু শুয়ে থাকতে পারলে ভালো হয়। এইগুলো অ্যাসোসিয়েটেড সিমটম। অনেক সময় মাইগ্রেন উইথ অরা বলে একটা জিনিস হয়। আচ্ছা, অরা বলতে কিছু ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে, যেমন কিছু চোখে আলো ঝলকানি হতে পারে, মাল্টিপল কালারফুল কিছু স্পটস চোখের সামনে দেখতে পারে। অনেক সময় অডিটারি হ্যালুসিনেশন হয় কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি। অনেক সময় সেন্সরি হ্যালুসিনেশন হয়, মানে গায়ের মধ্যে কোথাও একটু ঝিনঝিনে ভাব, কোথাও শিশির ভাব, কোথাও পোকা চলে যাচ্ছে, এরকম কোন সিমটম হতে পারে। এটা একটু কম পার্সেন্টেজ এর হয়, বাট হতে পারে। তারপরে আসে যেটা হেডেক ফেজ। আচ্ছা, হেডেকেরও একটু স্পেশাল ক্যারেক্টার আছে। টিপিক্যালি পেশেন্ট ডিসক্রাইব করবে যে দপ দপ করছে, এক সাইড দিয়ে স্টার্ট হয় ইউজুয়ালি, বাঁ দিকেও হতে পারে, ডান দিকেও হতে পারে, এক পেশেন্টের চেঞ্জিং ভ্যারাইটি হতে পারে, কিন্তু ক্যারেক্টারিস্টিক্যালি দপ দপ করতে থাকে ব্যথা। আচ্ছা, চুপচাপ শুয়ে থাকতে ভালো লাগবে, অন্ধকার রুমে থাকতে ভালো লাগবে, এবং 4-5 ঘন্টা কোনো কোনো সময় সারাদিনও ব্যথা থাকতে পারে সঙ্গে। এই যে অনেকগুলো সিমটমের কথা আপনি বললেন, কিছুটা অনেক সময় এই হ্যালুসিনেশন বলুন বা মনে করছে গায়ের মধ্যে থেকে কিছু হেঁটে যাচ্ছে, এই যে এই সিমটম এবং তারপরে আসে বমি বমি ভাব বা গা গোলানো, এগুলো কি সবটাই মাইগ্রেনের পেন শুরু হওয়ার আগে হয় না চলাকালীন? আগে হয়, কোনো কোনো সময় হেডেক দিয়েও স্টার্ট হতে পারে। আচ্ছা, এই সিমটম গুলো থাকলো না কিন্তু হঠাৎ করে হেডেক শুরু হলো, কিন্তু হেডেকটা মিনিমাম স্টে করতে হবে 3-4 আওয়ার্স, তখন আমরা ওটা মাইগ্রেনের পেন, যদি না ওষুধ খেয়ে ওটাকে কেউ বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, ওষুধের প্রসঙ্গে পরে আসবো, কারণ অনেক রকম তো ট্রিটমেন্ট আছে, কিন্তু মাইগ্রেন সাধারণত কেন হয়, কি কারণে? আগে আমাদের একটা মিথ ছিল যে এটা একটা ভ্যাসকুলার ফেনোমেনন, মানে ব্লাড ভেসেলের কিছু অ্যাবনর্মাল ডাইলেটেশন বা কনস্ট্রিকশনের জন্য ব্যথা হয়। সেটা আজকাল আর মানা হয় না, আজকাল মানা হয় কিছু নার্ভের অ্যাবনর্মাল স্টিমুলেশনের জন্য পেন ইন্ডিউসিং কিছু পেপটাইডস, কিছু হরমোনস, যেমন সাবস্টেন্স পি, CGRP, এগুলো রিলিজ হয় যাতে কিছু পেন সেন্সিটিভ জায়গাগুলোকে আরো পেন ইন্ডিউস করতে সাহায্য করে। একদম, মানে এগুলো মানে অনেক টার্মই হয়তো আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারলাম না, এগুলো ডাক্তারদের টার্ম থাকে, কিন্তু ব্যথা হলে সেটা তো আমরা বুঝতে পারি। তো ব্যথাটা যদি আপনাদের মনে হয় যে স্টে করছে 3-4 ঘন্টা এবং সেটা দীর্ঘ দিন ধরে হচ্ছে, সেটা মিনিমাম কতদিন হলে বুঝতে পারবো? অ্যাটলিস্ট 6 মাস। 6 মাস যদি এরকম ব্যথা আপনাদের হয় তাহলে কিন্তু বুঝতে হবে এটা মাইগ্রেনের সমস্যা। এবারে আসি, এই যে মাইগ্রেনের বেশ কিছু লক্ষণ বললেন এবং বেশ কিছু মানে কেন হয় তারও কয়েকটা কারণ বললেন, কিন্তু এর চিকিৎসা কি কি রয়েছে, কি কি ধরনের ট্রিটমেন্ট থাকে? যদি মাসে 1-2টো অ্যাট্যাক হয়, স্পেসিফিক্যালি বলতে গেলে 4-টের কম অ্যাট্যাক হয়,
তাহলে আমরা ওভার দ্য কাউন্টার কোনো পেইন কিলার নিয়ে ওটাকে কমানো যায়। কিন্তু যদি এক দুটো অ্যাটাকও হয় এবং খুব সিভিয়ার ডিসেবিলিটি হয়, তাহলে তার জন্য রেগুলার চিকিৎসা দরকার, তখন আপনি যাবেন ডক্টরের কাছে। রেগুলার চিকিৎসার মধ্যে অনেক ভ্যারাইটি অফ মেডিকেশন আছে, কিছু বিটা ব্লকার আছে, কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, কিছু অ্যান্টি অ্যাপিলেপটিক মেডিকেশন আছে, ওটা পেশেন্ট প্রোফাইল অনুযায়ী আমরা সাধারণত দিয়ে থাকি। আচ্ছা, তো ইন জেনারেল চারটের বেশি ব্যথা যদি মাসে হয়, চারবারের বেশি বা আপনার পেন কিলার লাগছে মাসে, তাহলে রেগুলার ওষুধ দরকার রয়েছে। কিন্তু এই যে পেন কিলারের কথা বললেন, যে কোনো মাথা ব্যথা হোক বা যে কোনো ব্যথায় আমরা সাধারণত কি করি, সাধারণ মানুষ একটা যে কোনো মেডিসিন শপ থেকে একটা পেন কিলার কিনে খেয়ে নিই এবং ব্যথাটা তৎক্ষণাৎ হয়তো কমে যায়। তো মাইগ্রেনের ক্ষেত্রে এই পেন কিলার খাওয়াটা কতটা খারাপ বা কতটা ভালো? পেন কিলার অবশ্যই দরকার। কিছু পেন কিলার আছে যেগুলো সব ব্যথাতেই কাজ করে, আর কিছু পেন কিলার আছে যেগুলো শুধু মাইগ্রেন স্পেসিফিক ব্যথাতেই কাজ করবে। আচ্ছা, ওকে, দুটোই সাইড ইফেক্ট আছে, কিন্তু মাইগ্রেনের ব্যথা সাধারণত শুরু যে পেশেন্টের হচ্ছে ওরা শুরুতেই বুঝতে পারবে যে আমার অ্যাটাক আজকে হচ্ছে। তো ওষুধ যত তাড়াতাড়ি নেওয়া যাবে তত ভালো পেন কিলার, আচ্ছা কারণ আচ্ছা একটু দেরি হয়ে গেলে সাধারণত দেখা যায় খুব ভালো কাজ হয় না। আচ্ছা আর যদি দেখেন কি খুব ফ্রিকুয়েন্টলি এগুলো প্রবলেম হচ্ছে, পেন কিলার খেয়েও ব্যথা কমছে না বা অত্যধিক বেশি পেন কিলার খাওয়া হয়ে যাচ্ছে, তাহলে আপনি ডক্টরের কাছে আসুন, যাতে রেগুলার মেডিকেশন দেওয়া হয় যাতে অ্যাটাকের ফ্রিকোয়েন্সি কমানো যায়। কিন্তু ওভার দ্য কাউন্টার কোনো মেডিসিন বা পেন কিলার কিনে খাওয়া কি উচিত সাধারণ মানুষের? মাসে এক দুবার হলে সেটা খাওয়া যাবে, খাওয়া যেতে হ্যাঁ, পারে। তার বেশি হলে, চারবার পাঁচবারে বেশি হলে রেগুলার মেডিসিন লাগবে। এই যে যাদের মাইগ্রেনের ব্যথা হচ্ছে বা যাদের মাথা ব্যথা হচ্ছে বা মাইগ্রেনের পেন যখন হয়, তাদের কি কি করা উচিত, কি কি করা উচিত নয়? ওষুধ তো বলে দিলাম কিছুটা হুম আইডিয়া, হুম তাছাড়াও কিছু নন ফার্মাকোলজিক মেজার থাকে, সিম্পল কিরকম? মেজার্স, যেমন একটু অন্ধকার ঘরে শুয়ে থাকুন, হুম আলো টালো নিভিয়ে, বেশি সাউন্ড যাতে না হয়, একটু আইস প্যাক বা আইস একটা ঠান্ডা জলের পট্টি মাথায় বা ঘাড়ের পেছনে দিতে পারেন, হুম হুম বেশিক্ষণ খালি পেটে থাকা উচিত নয়। আর এমনি যে বাম আমরা ইউজুয়ালি যেগুলো লাগাই, একটু ক্যাম্ফর বা লিডোকেন দেওয়া বাম বাম লাগানো যেতে পারে। সাধারণ রোদে বেরোলে একটু প্রোটেকশন নেওয়া, যেরকম ছাতা বা হুম হুম মাথা কভার করে, হুম হুম এগুলো একটু আবার লক্ষ্য একটু রাখা। প্রিকশনস এগুলো নিতে হবে। এই মাইগ্রেনের পেনে কি কি খাওয়া উচিত বা কি কি খাওয়া উচিত নয়, মানে ডায়েট কি ধরনের হওয়া উচিত? খুব স্পেসিফিক যদি কোনো ট্রিগার থাকে, যেরকম আচ্ছা, অনেকের খালি পেটে একটু ব্রেড খেলে কিংবা খালি পেটে মিল্ক প্রোডাক্টস খেলে মাইগ্রেন ট্রিগার করে যায়। ওকে, শুধু ডায়েট থেকে বলবো না, কারো কারো কোনো পারফিউম থেকে হয়, কারো কারো কোনো ট্যালকাম পাউডার থেকে হতে পারে, তো এই ট্রিগার গুলোকে অ্যাভয়েড করতে হবে। হুম হুম বেশিক্ষণ খালি পেটে ইউজুয়ালি থাকলে মাইগ্রেনে অ্যাটাক ট্রিগার হয়। তো হুম হুম স্পেসিফিক্যালি কোনো ডায়েটারি রেকমেন্ডেশন নেই, বাট কফি, মিন্ট, মিল্ক প্রোডাক্টস এগুলো একটু অ্যাভয়েড করলে বেটার হয়, এগুলো একটু হেডেক ট্রিগার করে। আচ্ছা, মানে সেক্ষেত্রে সাধারণ মানুষের জানতে হবে যে কোন কোন বিষয়গুলো বা কোন কোন জিনিসগুলো খেলে তার মাইগ্রেনের পেনটা এটা হচ্ছে। পেশেন্ট টু পেশেন্ট ডিফার করতে পারে ট্রিগার আচ্ছা গুলো। আচ্ছা, এই যে মাইগ্রেনের পেন ধরুন অনেক সময় হয় যে 3-4 ঘন্টার বেশিও স্টে করছে, একটা পেন কিলার খাওয়ার পর অনেকেই হয়তো বলেন যে তার মাইগ্রেনের পেনটা হয়তো কমছে না, 2-3 ঘন্টা হয়ে গেল, সেক্ষেত্রে কি তার বেশি মানে একের বেশি বা একের অধিক কি পেন কিলার খাওয়া যেতে পারে? তা সেক্ষেত্রে আমি নিজে থেকে পেন কিলার খাওয়া অ্যাডভোকেট করবো না, যদি ওকে পেন কিলারে না কমে দেন ইউ শুড কনসাল্ট ইউর নিউরোলজিস্ট। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের চিকিৎসার কথা বললেন, যাদের অ্যাটাকটা মাসে 5 থেকে 6 বার বা তার বেশি হচ্ছে, তারা যখন ডাক্তারের কাছে আসছেন তাদের কি কি ধরনের চিকিৎসা করা হয় সাধারণত? অনেক ধরনের ওষুধ আছে হুম যাতে প্রিভেন্ট করা যায় অ্যাটাক, হুম বলবো না যে একদম 5টা অ্যাটাক থেকে পুরো জিরো হয়ে যাবে, হুম বাট অনেক কমে যাবে। পেশেন্টের যে অ্যাটাক গুলো হবে খুব মাইল্ড অ্যাটাক হবে। আচ্ছা তো আগেও বললাম কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ আছে, কিছু অ্যান্টি অ্যাপিলেপটিক আছে, কিছু অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্টি অ্যাপিলেপটিক বললাম, আর বিটা ব্লকার, ওয়ান অফ আচ্ছা দ্য মেইন ট্রিটমেন্ট বিটা ব্লকার। যারা ওষুধে একটু কমফোর্টেবল নন তাদের জন্য নতুন অনেক থেরাপি এসছে, যেমন মাসে একটা করে ইঞ্জেকশন, এগুলো নতুন ওষুধ, আচ্ছা মাসে একটা, অন্য কোনোটা 3 মাসে একবার একটা ইঞ্জেকশন দিলে মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিস হয়। হুম হুম আরো বোটক্স ট্রিটমেন্ট হয় মাইগ্রেনের জন্য, হুম আর আরো এখন নতুন নতুন বেরিয়েছে যেগুলো স্টিমুলেশন দেওয়া, মানে অনেক সময় হাতে একটা ব্যান্ড পরা যায়, মাইগ্রেনের অ্যাটাক শুরু হলে ওটাকে অন করে দিলে ওরা স্টিমুলেশন দিয়ে অ্যাটাক কমিয়ে দেয়। আচ্ছা ম্যাগনেটিক স্টিমুলেশন দেওয়া যেতে পারে, হুম হুম নার্ভ স্টিমুলেশন দেওয়া যেতে পারে, হুম যে হুম নার্ভ দিয়ে বেশি ব্যথা বাড়ে সেই নার্ভে স্টিমুলেশন দেওয়া যায়।
এগুলো পুরোপুরি ওষুধ ছাড়া, শুধু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন বা ম্যাগনেটিক স্টিমুলেশন দেওয়া যায়। আচ্ছা, এই যে এতগুলো অত্যাধুনিক ট্রিটমেন্টের কথা বললেন, এটা তখনই সম্ভব যখন মাইগ্রেনের পেনটা অত্যধিক হচ্ছে কোনো মানুষের। সাধারণ যে নর্মাল 2-3 বার হয়তো মাসে তার অ্যাটাক হচ্ছে, সেটাতে করা যেতে পারে, এমনি পেন কিলার খেয়ে কমানো যেতে পারে। কিন্তু অনেক সময় সাধারণ মানুষ বা অনেকেই, বাড়ির বড়রা যারা আছেন তারা অনেক সময় বলেন, এটা সাধারণ মানুষের মনে অনেকেরই কোয়েশ্চেন থাকবে যে অত্যধিক পেন কিলার খাওয়া ভালো নয়, তো সেক্ষেত্রে কি বলবেন আজ ডক্টর? যদি প্যারাসিটামল খাচ্ছেন, মাসে 10 থেকে 15 বারের বেশি খাওয়া উচিত নয় নিজে আচ্ছা, থেকে। হুম হুম আর অন্য ওষুধ যেগুলো শুধু স্পেসিফিক্যালি মাইগ্রেনের জন্য, সেগুলো আপনাকে এমনি ওভার দি কাউন্টার দেবেও না, হুম হুম নিউরোলজিস্টকে প্রেসক্রাইব করতে হবে। হুম তো হুম ওগুলো সবেরই লিমিট আছে, হুম হুম মোস্ট অফ দেম 10-এর বেশি খাওয়া খুব একটা অ্যালাউড নয়। যদি ওর বেশি লাগছে ওষুধ, তাহলে আপনাকে রেগুলার ট্রিটমেন্ট নেওয়া উচিত। মাইগ্রেনের পেন, সেটা তো আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না, আমরা মাথা ব্যথা সিমটম সেটা নিয়ে যাই বা বমি পাচ্ছে, গা গোলাচ্ছে, এই সিমটম গুলো নিয়ে, সেই সময় কোন ডক্টরের কাছে যাবেন একজন মানুষ? জেনারেল কোনো ফিজিশিয়ানের কাছে, না তখনই তার নিউরোলজিস্টের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা আছে? ফার্স্টে জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে পারেন। হুম হুম যেরকম আমি বললাম মাইগ্রেন স্পেসিফিক সিমটমস গুলো হুম 6 মাসের বেশি যদি পার্সিস্ট করছে, তাহলে নিউরোলজিস্টের কাছে যেতে পারেন। রেগুলার ওষুধ লাগবে কি লাগবে না এটা হুম জানার জন্য। আচ্ছা, তো সেক্ষেত্রে প্রথমে জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়ে নিতে পারে। মাইগ্রেনের ব্যথার সঙ্গে কি জ্বরের কোনো রিলেশন আছে? জ্বর আসার সম্ভাবনা থাকে বা জ্বর আসে এরকম কি একটু কোনো থাকে? গা গরম ভাব, এগুলো হুম নন স্পেসিফিক। যেরকম বললাম ব্যথা হওয়ার 1-2 দিন আগে থেকে পেশেন্ট একটু বলতে পারে হুম হুম গা গরম লাগছে, কাজে ইচ্ছা নেই, মন নেই, হুম হুম মন খারাপ, গায়ে হুম হাতে হুম ব্যথা, এগুলো হতে পারে, হুম বাট হুম সবার হয় না, এগুলো নন স্পেসিফিক। এই যে আপনি চিকিৎসা প্রসঙ্গে বললেন যে অ্যান্টি ডিপ্রেশন বা এই ধরনের ওষুধ, তো একটা কি কোনোভাবে, মানে সাধারণ মানুষরা তারা আজকাল অনেক কনসার্ন তাদের মানসিক সমস্যা নিয়েও, তো মাইগ্রেনের সমস্যায় কি কোনোভাবে মানসিক কোনো যোগসূত্র থাকে? নিশ্চয়ই থাকে, এক একবার ব্যথা হলে খুব একটা অসুবিধা নেই, হুম কিন্তু যদি ট্রিটমেন্ট না করা হয়, অনেক সিভিয়ার ব্যথা, মাসে 5-6টা ব্যথা, 10 বার ব্যথা হচ্ছে, ট্রিটমেন্ট করছি না, তো এটাকে প্রোগ্রেস করে যায়, ক্রনিক মাইগ্রেন হয়ে যায়। হুম হুম সেক্ষেত্রে খুব একটা পেন কিলার কাজ করে না, ওকে একটা দুটো খাওয়ার পরেও কাজ করে না, তখন পেন কিলার খেয়ে খেয়েও সেটার একটা অন্যরকম সিমটম, অন্যরকম সাইড ইফেক্ট আসতে শুরু করে, তখন রেগুলার মেডিকেশন লাগে। অ্যান্ড মাইগ্রেন ইটসেলফ প্রিডিসপোজেস টু ডিপ্রেশন, ফাংশনাল ডিসএবিলিটি কমে যাবে এবং ডিপ্রেশনও হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে যারা মাইগ্রেনের ব্যথা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন, পেন কিলার খাচ্ছেন, তারা যদি ঠিক সময় ট্রিটমেন্ট না করেন, কি কি সমস্যা হতে পারে? নাম্বার 1, ক্রনিক মাইগ্রেনে প্রোগ্রেস করবে, হুম যেটা পেন কিলারে নাও রেসপন্ড করতে পারে। হুম হুম নাম্বার 2, কিছু কিছু জেনেটিক রোগ আছে যার মাইগ্রেন দিয়ে স্টার্ট হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় কি স্ট্রোকও হতে পারে। আচ্ছা, যাদের একটু ফ্যামিলি হিস্ট্রি অফ মাইগ্রেন আছে, বাড়িতে হুম বেশ কিছু জন মাইগ্রেনের সমস্যায় ভুগছেন বা অল্প বয়সে স্ট্রোক হচ্ছে, হুম হুম তো তিনি একটু তাড়াতাড়ি নিউরোলজিস্টের কাছে গেলে সুবিধা। কিছু জেনেটিক রোগ আছে, এটা কি কোনোভাবে হেরিডিটারি, মানে পরিবারের কারো যদি মাইগ্রেনের কোনো ব্যথা থাকে তার পরিবারে আর কারো হতে পারে? হতে পারে, এটা একটু হেরিডিটারি বলবো না, বাট একটু জেনেটিক লিঙ্ক থাকে। লিঙ্ক থাকার সম্ভাবনা আছে। আচ্ছা, মাইগ্রেনের ব্যথা হোক বা মাথার ব্যথা বা মাথা ব্যথা হচ্ছে, বমি পাচ্ছে, এই ধরনের সমস্যা নিয়ে যারা আমাদের এই হাসপাতালে ট্রিটমেন্টের জন্য আসতে চাইছেন, বিবি পোদ্দার হাসপাতালে, তারা এখানে এলে কি কি ধরনের সহযোগিতা বা সাহায্য পেতে পারেন? এখানে সব রকম ট্রিটমেন্টই হয়, ইনিশিয়ালি এপিসোডিক মাইগ্রেন যেটা মাঝে মাঝে অ্যাটাক হয়, ওটার জন্য তো ট্রিটমেন্ট আমরা করেই থাকি। হুম হুম ইভেন ক্রনিক মাইগ্রেনের জন্য রেগুলার রেগুলার মেডিকেশন বা বোটক্স থেরাপি এগুলো পাওয়া যায়। মানে এখানে মাথা ব্যথা হোক বা নিউরোলজিক্যাল যে কোনো ধরনের যে সমস্যা, সেই সমস্যার কিন্তু সব কিছুর বা সমাধান এখানে রয়েছে। আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে গেছি, একদম শেষে এসে জানতে চাইবো, মাইগ্রেনের সমস্যায় ভুগছেন বা মাথা ব্যথার সমস্যায় ভুগছেন, তাদেরকে কি বলবেন যে কি তারা করবেন, কি তারা করবেন না, যাতে তারা ভালো থাকতে পারেন? নাম্বার 1, রোদে বেরোনোর আগে যথেষ্ট প্রিকশন নিতে হবে। লাউড মিউজিক বা খুব ব্লেয়ারিং লাইটস, যেমন ফ্ল্যাশিং লাইট, হুম এগুলো একটু অ্যাভয়েড করা ভালো। নিজের মাইগ্রেন কিসে ট্রিগার হচ্ছে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করুন, হুম হুম কোন খাবারে হচ্ছে, কোন পারফিউমে হচ্ছে, সেগুলো অ্যাভয়েড করাই যত সম্ভব বেস্ট। আর পেন কিলার ওভার ইউজ ইজ অবভিয়াসলি নট ম্যান্ডেটেড, যদি দেখেন মাসে 3-4 বারে বেশি পেন কিলার লাগছে, তাহলে নিউরোলজিস্টকে ভিজিট করুন। একদম, থ্যাংক ইউ সো মাচ ডক্টর রয়, এবং আপনাদেরও অনেক ধন্যবাদ। মাইগ্রেনের সমস্যায় ভুগছেন বা মাথা ব্যথার সমস্যায় ভুগছেন এমন মানুষ অনেকেই রয়েছেন, তবে সেই ব্যথা নিয়ে কিন্তু দীর্ঘদিন অবহেলা করা কখনোই উচিত নয়। যে যে সময়সীমার কথা ডক্টর রয় বললেন, সেগুলো যদি একটু বাড়িতে খেয়াল করে দেখেন, তাহলে প্রয়োজন পড়লে ডাক্তারের কাছে যাবেন, আদারওয়াইজ বাড়িতেও কিন্তু চিকিৎসা সম্ভব।
সবার উপরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো ধরনের সমস্যা হলে বিপি পোদ্দার হাসপাতাল কিন্তু আপনাদের সঙ্গেই রয়েছে, সঙ্গে থাকবেন।